प्रणाम निवेदन करी। रामकृष्ण मिशन स्वामी विवेकानंदर पैतृक आवास और सांस्कृतिक केंद्रे आज स्वामी माधवानंद स्मारक भाषण प्रदान करार जन्नो उपस्थित हुएचेन। रामकृष्ण मठ और रामकृष्ण मिशनेर प्रवीण सन्यासी परम पूज्यपाद श्रीमद स्वामी विमलात्मानंद जी महाराज, महाराज जी हमारे रामकृष्ण मठ जगद्दान मठर अध्यक्ष एवं रामकृष्ण मठे जे ओछी परिषद रहेछे तार अन्यतम सदस्य एवं रामकृष्ण मिशन परिचालन समितिर जे रहेछे सेई परिचालन समितिर अन्यतम सदस्य, स्वामी विवेकानंदेर पैतृक आवास और सांस्कृतिक केंद्रेर पक्ष थेके परम पूज्यपाद महाराज जी चरणे भक्तिपूर्ण प्रणाम जानिए ताके एई प्रतिष्ठाने आंतरिक भावे स्वागत जानाच्छि। जरा महाराज जीरा रहेछेन पूजनीय महाराज जी तादेरो स्वागत जानाच्छि, भक्तिपूर्ण प्रणाम जानाच्छि। अन्य महाराज जी जरा रहेछेन तादेरके श्रद्धा प्रीति एवं शुभकामना जानाई। समवेत मातृमंडली भक्तमंडली आपनादेर सकलके श्रद्धा नमस्कार। যারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে অনুষ্ঠান দর্শন করছেন তাদেরকেও অনেক অনেক শ্রদ্ধা নমস্কার এবং শুভকামনা জানাই। যার আর্থিক আনুকূল্যে আজকের এই স্মারক ভাষণটি আয়োজিত হয়েছে, যিনি নিজের পরিচয় গোপন রাখতে চান তাঁর ও তাঁর পরিবারের সদস্য বৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আপনারা যারা আজ এই পবিত্র ভূমিতে সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক সুস্বাগত জানাচ্ছি। আভূমি ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি। রামকৃষ্ণ সংঘের রত্ন বহুমানিত সন্ন্যাসী পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মাধবানন্দজী মহারাজজির চরণে যার নামাঙ্কিত আজকের এই স্মারক ভাষণ। এখন প্রথা অনুসারে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী মাধবানন্দজী মহারাজের সংক্ষিপ্ত জীবন কথা উপস্থাপন করছি। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নবম সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মাধবানন্দজী মহারাজের জন্ম নদিয়া জেলার বাগ আঁচড়া গ্রামের প্রাচীন ও সমৃদ্ধশালী বসু বংশে 1888 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর বাবা হরিপ্রসাদ বসু এবং মা বিন্দুবাসিনী দেবীর জ্যেষ্ঠ পুত্র ছিলেন নির্মল। পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘের রত্ন স্বামী মাধবানন্দজী মহারাজ ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী নির্মল 1905 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে কলকাতায় প্রেসিডেন্সি কলেজে এফএ পড়তে আসেন। কিছুদিনের মধ্যেই শারীরিক অসুস্থতার কারণে জ্যাঠামশাইয়ের কাছে বায়ু পরিবর্তনের জন্য তাকে মুঙ্গেরে যেতে হয়েছিল। মুঙ্গের কলেজ থেকেই তিনি এফএ পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর আবার কলকাতায় প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে বিএ পড়তে শুরু করেন। থাকতেন কলেজের পাশেই ইডেন হস্টেলে, বর্তমানে হিন্দু হস্টেল। তার সহপাঠীদের মধ্যে অন্যতম ছিলেন প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার। ওই সময়ে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদও প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন এবং তিনিও ইডেন হস্টেলে থাকতেন। নির্মলের থেকে তিনি এক ক্লাস উঁচুতে পড়তেন। হস্টেলের নিয়ম অনুযায়ী সর্বশ্রেষ্ঠ ছাত্রকে প্রিফেক্ট মনোনীত করা হতো। সে বছর ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রিফেক্ট ছিলেন, পরের বছর নির্মল প্রিফেক্ট মনোনীত হন। কলেজ জীবনেই তার একটি বন্ধু গোষ্ঠী তৈরি হয়,
যারা নিজেরা মিলে ধর্ম প্রসঙ্গ ও সদগ্রন্থ পাঠ করতেন। ওই দলে নেতা ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদের সহপাঠী সীতাপতি বন্দ্যোপাধ্যায়, যিনি ঈশান স্কলার হয়েছিলেন, আর ওই দলে ছিলেন সুরেশ ভট্টাচার্য। সীতাপতি ও সুরেশ পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘে যোগদান করেন। তাদের সন্ন্যাস নাম হয় যথাক্রমে স্বামী রাঘবানন্দ এবং স্বামী যতীশ্বরানন্দ। ওই সময়ে নির্মলের অন্তর্নিহিত আধ্যাত্মিকতার স্ফুরণ হয় এবং তিনি মাস্টারমশাই বা শ্রীমর সান্নিধ্যে আসেন। ইডেন হোস্টেলে থাকাকালীনই তাঁর জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হল তাঁরা তিন বন্ধু নির্মল, সীতাপতি ও অনুকূলচন্দ্র সান্যাল মিলে কামারপুকুর জয়রামবাটি দর্শন করতে যান এবং শ্রী শ্রী মায়ের দর্শন লাভ করেন। প্রসঙ্গত উল্লেখ্য, নির্মলের সহোদর বিমলও প্রেসিডেন্সি কলেজ থেকে এফএ এবং পদার্থবিদ্যায় অনার্স সহ বিএসসি পাশ করেন। তিনিও ইডেন হোস্টেলে থাকতেন এবং পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘে যোগদান করেন। তাঁর সন্ন্যাস নাম হয়েছিল স্বামী দয়ানন্দজি মহারাজ। তিনি কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। 1909 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে নির্মল শ্রী শ্রী মায়ের কাছে মন্ত্রদীক্ষা লাভ করেন। যুবক নির্মলকে দেখে শ্রী শ্রী মা আনন্দে মন্তব্য করেছিলেন, এ যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। আরেকবার শ্রী শ্রী মা নির্মলকে দেখিয়ে বলেছিলেন, এই ছেলেটি কবি হবে। কবি মানে জানো? কবি মানে জ্ঞানী। 1910 সালের জানুয়ারি মাসে তিনি মাদ্রাজ, বর্তমানে চেন্নাই মঠে রামকৃষ্ণ সংঘে যোগদান করেন। মঠে যোগদানের কিছুকাল পরেই অদ্বৈত আশ্রমের কর্মীরূপে নির্মল মায়াবতীতে প্রেরিত হন। 1911 সালে তাঁর ব্রহ্মচর্য দীক্ষা হয়। প্রায় দুবছর মায়াবতীতে থাকার পর 1912 সালের অধিকাংশ কাল কনখল, হরিদ্বার ও ঋষিকেশে তিনি তপস্যায় রত ছিলেন। 1913 সালের শেষের দিক থেকে তিনি বাগবাজার শ্রীরামকৃষ্ণ মঠের তথা উদ্বোধন কার্যালয়ের কর্মী হন। সেখানে প্রায় দুবছর উদ্বোধন পত্রিকার সম্পাদনার দায়িত্বে থাকেন তিনি। সেখানে তাঁর সৌভাগ্য হয় শ্রী শ্রী মায়ের দর্শন ও নিকট সান্নিধ্য লাভের। 1916 সালে স্বামী বিবেকানন্দের পুণ্য জন্মতিথিতে স্বামী ব্রহ্মানন্দ ভুবনেশ্বর মঠে তাঁকে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেন। নির্মল মহাজের নতুন নাম হয় স্বামী মাধবানন্দ। 1918 সালের এপ্রিল মাসে মাত্র 30 বছর বয়সে তিনি অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ নিযুক্ত হন। মায়াবতীতে থাকাকালীন তিনি প্রবুদ্ধ ভারত এবং স্বামীজির গ্রন্থাবলী ছাপানোর ব্যয় কমানোর জন্য এবং কাজের সুবিধার জন্য প্রকাশনা বিভাগটি কলকাতায় স্থানান্তরিত করেন এবং অদ্বৈত আশ্রম থেকে সমন্বয় নামে একটি হিন্দি মাসিক পত্রিকা প্রকাশের ব্যবস্থা করেন। পত্রিকাটির সম্পাদনা তিনি নিজেই করতেন, আর তাঁর সহযোগী ছিলেন বিখ্যাত হিন্দি কবি নিরালা অর্থাৎ সূর্যকান্ত ত্রিপাঠী। 1922 খ্রিস্টাব্দে মাধবানন্দজি রামকৃষ্ণ মঠের ওছি বা ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশন পরিচালন কমিটির সদস্য নির্বাচিত হন। 1927 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে আমেরিকায় বেদান্ত প্রচারের জন্য তিনি প্রেরিত হন। দুবছর পর 1929 সালের জুন মাসে তাকে সংঘের গুরু দায়িত্ব অর্পণের উদ্দেশ্যে ভারতে ফিরিয়ে আনা হয়। 1929 সালেই স্বামী মাধবানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহকারী সম্পাদক নির্বাচিত হন এবং ওই পদটি তিনি অলঙ্কৃত করেন প্রায় 9 বছর। পরে 1938 খ্রিস্টাব্দের মে মাসে তিনি মঠ ও মিশনের
সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উল্লেখ্য, মাধবানন্দজির সময় থেকেই সম্পাদক পদটি সাধারণ সম্পাদক নামে অভিহিত করা শুরু হয়। এই পদটি সুদীর্ঘ 25 বৎসর অলঙ্কৃত করে এবং রামকৃষ্ণ সংঘের ইতিহাসে তিনি এক গৌরবময় অধ্যায়ের সৃষ্টি করেন। স্বামী শঙ্করানন্দের মহাপ্রয়াণের পর স্বামী বিশুদ্ধানন্দ অষ্টম সংঘাধ্যক্ষ নির্বাচিত হন এবং একই সঙ্গে 1962 খ্রিস্টাব্দের মার্চ মাস থেকে মাধবানন্দজি সহ সংঘাধ্যক্ষ পদে বৃত হন। কিন্তু পুরো 5 মাস অতিক্রান্ত না হতেই স্বামী বিশুদ্ধানন্দের মহাপ্রয়াণ হয় এবং 1962 সালের 4 আগস্ট স্বামী মাধবানন্দ রামকৃষ্ণ সংঘের নবম সংঘাধ্যক্ষ নির্বাচিত হন। তাঁর 4 বছর অধ্যক্ষতাকালের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা 1963 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকী উৎসব পালন। শাস্ত্রে সুপণ্ডিত মাধবানন্দজি অনেক শাস্ত্রগ্রন্থের অনুবাদ করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য শাঙ্কর ভাষ্য সহ বৃহদারণ্যক উপনিষদ, শঙ্করাচার্যের বিবেক চূড়ামণি, বেদান্ত পরিভাষা, মীমাংসা পরিভাষা, বৈরাগ্য শতক এবং ভগিনী নিবেদিতার দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থের বাংলা অনুবাদ, স্বামীজিকে যেরূপ দেখিয়াছি ইত্যাদি। তাঁর নীতিনিষ্ঠতা, আদর্শের প্রতি আনুগত্য, প্রশাসনিক দক্ষতা, পাণ্ডিত্য, বাগ্মিতা, নিরভিমানতা, অনাড়ম্বর এবং বাহুল্য ও বিলাস বর্জিত অসাধারণ সাধু জীবনের জন্য তিনি সঙ্ঘে এক অত্যন্ত বিশিষ্ট সন্ন্যাসী হিসেবে বহুমানিত হয়ে রয়েছেন। 6 অক্টোবর 1965 খ্রিস্টাব্দে বিজয়া দশমীর পরের দিন, একাদশীর দিন সন্ধ্যায় 77 বছর বয়সে তিনি অমৃতলোকে যাত্রা করেন। প্রয়াণের 15 মিনিট আগেও তিনি ভক্ত ও সাধুদের বিজয়ার প্রণাম গ্রহণ করেছিলেন। এখন আজকের স্বামী মাধবানন্দ স্মারক ভাষণ প্রদান করার জন্য অনুরোধ জানাই পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজজির চরণে। আজকের স্মারক ভাষণের বিষয় রামকৃষ্ণ মিশন ও শ্রীমা সারদা দেবী। নমস্কার। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। प्रिय स्वामी ज्ञानलोकानन्दजी महाराज, এই স্বামীজি পৈতৃক বাড়ির তিনি সম্পাদক এবং আমার প্রিয় সাধু ভাইরা এবং মায়ের আর ঠাকুরের সব ছেলেমেয়েরা, আজকে শিশি মায়ের শিষ্য স্বামী মাধবজি মাঝের স্মারক বক্তৃতা, সেই হিসাবে আমাদের যে বিষয় নির্বাচিত করা হয়েছে সেটা খুব ভালো হয়েছে। রামকৃষ্ণ মিশনে স্বামী মাধবানন্দজি মহারাজের অনেক অবদান রয়েছে। আগের বছরে বা তার আগের বছরে
এই মাধবনজী মহারাজের স্মারক বক্তৃতায় তার অবদানের কথা আমরা আলোচনা করেছিলাম। এবারে যেহেতু রামকৃষ্ণ মিশনের 125তম বছর পড়েছে, এক বছর ধরে এই রামকৃষ্ণ মিশনকে নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে আলোচনা করা হবে, সেই বিষয়ে এই রামকৃষ্ণ মিশনের স্বামী বিবেকানন্দ যে প্রতিষ্ঠা করে গেছেন তার পেছনে শ্রীরামকৃষ্ণের পর শ্রী মা শারদাদেবীর নীরব অবদান উল্লেখযোগ্য, সেই কথাই আমরা আজকে আলোচনা করব। 125 বছর হয়ে গেল রামকৃষ্ণ মিশনের, অবিচ্ছিন্ন মূল দুজন ব্রহ্ম ও শক্তি শ্রীরামকৃষ্ণ শ্রীশ্রীমা, দৈবী মিশন আর শ্রীরামকৃষ্ণের হাতে গড়া মিশন। শ্রীরামকৃষ্ণ বলতেন মায়ের কাজ, অর্থাৎ রামকৃষ্ণ সংঘ তার সৃষ্টি, ভগবানের তৈরি, ঈশ্বরের তৈরি, তা তাদের কৃপায় চলছে এই সংঘ এত বছর ধরে। এই সঙ্গে মাত্র দুটি রূপ, একটি হচ্ছে রামকৃষ্ণ মঠ 136 বছর হয়ে গেল, আর একটি রামকৃষ্ণ মিশন 125 বছর হয়ে গেল। আমরা সবাই জানি মঠ বা মিশন যাই বলি না কেন, স্বামী বিবেকানন্দ তার বাস্তব রূপকার। সেই সঙ্গে তাদের গুরু ভাইরা এবং তাদের সময়ে যেসব সাধু ব্রহ্মচারীরা ছিলেন তারা যোগ্য সঙ্গ দিয়েছেন এই মিশনকে এগিয়ে যাওয়ার জন্য। জেনারেশনের পর জেনারেশন হাতে এই মড মিশনের কাজ চলছে, কোনো ছেদ নেই। আপনারা লক্ষ্য করে দেখবেন সেই সময়ে যে সমস্ত ধর্মীয় আধ্যাত্মিক সংঘ হয়েছিল সেগুলির অস্তিত্ব প্রায় মুছে গেছে, কিন্তু যেহেতু ভগবানের তৈরি সেই জন্য রামকৃষ্ণ মিশন আজও সগৌরবে চলছে, আরও বিস্তৃত লাভ করছে। যখন এই রামকৃষ্ণ মিশনের ইতিহাস আমরা বুঝতে চেষ্টা করি, মনোযোগ দিয়ে পড়ি, তখন একটা জিনিস আমরা লক্ষ্য করি যে একবার গোড়া থেকে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত সব কিছুতে শ্রীরামকৃষ্ণের শক্তি, শিশু মায়ের অনবদ্য নীরব অথচ সুচিন্তিত অবদান বা ভূমিকা রয়েছে। শিশুমায়ের এই অনবদ্য অবদান রহস্য ভেদ করা খুব কঠিন। ছোট ছোট ঘটনা শিশুমায়ের জীবনীতে রয়েছে, সেই সব জীবনী আমরা খুব যদি গভীরভাবে চিন্তা করি তাহলে তাহলে এই যে অবদান রহস্য কোথায় সেটা আমরা জানতে পারব। যুগের প্রয়োজনে ঈশ্বর যখন কোনো কথা অবতীর্ণ হন তখন শক্তি আসে, আমরা সবাই জানি। এই বৈজ্ঞানিক যুগে ঈশ্বর এলেন কামার পুকুরে শ্রীরামকৃষ্ণ রূপে, আর তার ঠিক পাশের গ্রামে একটু দূরে জয়রাম বাড়িতে এলেন শ্রী মা সারদা দেবী। প্রথম থেকেই তার জীবনী আমরা যদি খুব পড়ি, এই দুজন দুজনকে নিজেরাই নির্বাচন করলেন, যুগের মঙ্গলের জন্য, যুগের কল্যাণের জন্য এইটি প্রয়োজন ছিল। শিহরে শান্তিনাথ মন্দির যাত্রা হচ্ছে, শিশুমা এসেছেন ছোট্ট সারদা কোলে করে, আর সোতার আসনে গদাধর বসে আছেন রামকৃষ্ণ। তখন মেয়েরা মায়ের সঙ্গে যা ছিলেন যারা, তাদের কে তোর এখানে তোর স্বামী হবে, সারদা দেবী সারদা ওই আঙুল দেখে দিলেন গদাধরকে, তিনি জানতেন না কে ছিল। ওইখানে একটা রহস্য রয়ে গেল, দেখো কীভাবে তারা পরস্পরকে
চিনে নিয়ে এই সংঘকে এই রামকৃষ্ণ মিশনকে তৈরি করলেন। আবার যখন দক্ষিণেশ্বরে সাধনা পাগল রামকৃষ্ণকে তার বাড়ির লোক বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলেন, তাকে কামারপুকুরে নিয়ে এলেন, কোথাও খুঁজে পাচ্ছে না কন্যা বিয়ের জন্য, তখন শ্রীরামকৃষ্ণ নিজেই বললেন, যাও জয়রামপুরে যাও, ওখানে কুটো বাঁধা আছে। তিনিও আগে থেকে জানতেন ওই কৈলাস থেকে, ওই বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী এসেছেন, শিবানী এসেছেন, পার্বতী এসেছেন, তাদের সঙ্গে তাদের মিলন হবে। কারণ তাকে একটা দৈবী মিশন তাদেরকে তৈরি করতে হবে মানুষের মঙ্গলের জন্য। রামকৃষ্ণের জন্ম তো দক্ষিণেশ্বরে, আসলে মা ভবতারিণীর কাছে। দুই শক্তির মিলন হলো ওই দক্ষিণেশ্বরেতে, তখন তারা পূর্ণ বয়স্ক বয়স্কা। দক্ষিণেশ্বরে তখন আনন্দের হাট, সাধনা শেষে তাবড় তাবড় সমস্ত পণ্ডিতদের স্বীকৃতি, আর তখনকার দিনে বিখ্যাত বাগ্মী ব্রাহ্ম সমাজে কেশবচন্দ্র সেনের সংবাদপত্রের দৌলতে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার ঘরে আসর জমিয়ে বসলেন। সব গৃহস্থ ছেলেরা, গৃহস্থ লোকেরা, যুবক ছেলেরা আসতে আরম্ভ করলেন। ঠিক তখন থেকে শ্রীরামকৃষ্ণ তার এই যে মায়ের কাজ, যাকে বলতেন, যেটা পরবর্তীকালে রামকৃষ্ণ সংঘ এবং মঠ মিশন, রামকৃষ্ণ মিশন রয়েছে, সেইখান থেকে তিনি তৈরি করা মন প্রাণ ঢেলে দিলেন শ্রীরামকৃষ্ণ। আর ঠিক তার কয়েক হাত উত্তরে নহমতে শ্রীমা ছিলেন, থাকতেন। তিনি এই যে রামকৃষ্ণ মিশনের ভিত যখন শ্রীরামকৃষ্ণ তৈরি করছেন, তখন ওই নহমত থেকে মা শরদেবী এই বাড়ি তৈরি ভিতের মতো যে মাল মশলা, তিনি কিন্তু সরবরাহ করেছেন। শ্রীরামকৃষ্ণ এই গৃহী এবং যুবকদের নিয়ে তাদের জীবনকে ঠিক তার নিজের মনের মতো গড়ে তুলছিলেন, যাতে ভবিষ্যতে তার যে সৃষ্ট মা ভবতারের ইচ্ছা যেটি রামকৃষ্ণ সংঘ এগিয়ে যেতে পারে, তাকে ঠিক উপযুক্ত করে তিনি তুলেছিলেন। তারাই হবেন ভবিষ্যতে রামকৃষ্ণ মঠ মিশনের ধারক এবং বাহক। আর অলক্ষে নীরবে সুপরিকল্পিতভাবে শ্রীরামকৃষ্ণ শ্রীশ্রীমাকে এই বিশাল রামকৃষ্ণ সংঘের, অর্থাৎ রামকৃষ্ণ মঠ বলুন বা রামকৃষ্ণ মিশন বলুন, তার পালন করতে, তার রক্ষা করতে, তার অভয়দাত্রী রূপে ধীরে ধীরে তাকে তৈরি করেছিলেন। তখন কিন্তু কেউ বুঝতে পারেনি, পরে তার জীবনীতে আমরা এসব জিনিস পাই। শ্রীশ্রীমাকে দুটি ভার দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। যখন যুবভক্তদের তিনি তাদের জীবনশৈলীর ট্রেনিং দিচ্ছেন, তখন শ্রীরামকৃষ্ণের দৃষ্টি খুব তীক্ষ্ণ ছিল, প্রখর ছিল, কড়া নজর ছিল, বিশেষ করে খাবার দাবারের পর। শ্রীরামকৃষ্ণ যুবভক্তদের খাবারে সব কটা কে কে রুটি খাবে, কে কী খাবে, সব তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন। তিনি প্রত্যেকের কাছে খুঁটে খুঁটে জিজ্ঞেস করছিলেন যে তারা কে কটা কীরকম তার নির্দেশ পালন করছে কিনা। যখন জানতে পারলেন যে না, তার বরাদ্দের চেয়ে এরা বেশি খাচ্ছেন, তাদেরকে মা দিচ্ছেন, তখন তিনি রেগে গেলেন। কিন্তু শ্রীশ্রীমাকে জিজ্ঞেস করা কিন্তু সাহস পেলেন না। তিনি জানতেন যে শ্রীশ্রীমাকে যদি জিজ্ঞেস করতে গিয়ে একবার রেগে যান, কোথাও ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে থামাতে পারবে না। তাই তিনি কী করলেন, যে তুমি একদিন খোঁটা দিলেন, তুমি অত ছেলেদের খাওয়াচ্ছ কেন? তখন কি মা উত্তর দিয়েছিলেন, ওদের ভবিষ্যৎ আমি দেখব। অর্থাৎ তিনি তাদের ভার নিলেন। এই কথা বলার পর শ্রীরামকৃষ্ণ চুপসে গেলেন, কিন্তু খুব আনন্দিত হলেন যে তিনি সানন্দে তার সঙ্গে ভবিষ্যতে তিনি তার ভার নিয়েছেন।
আবার যখন তিনি প্রত্যেক যখন কোনো এক অসচিত মহিলা যখন মায়ের কাছে ঠাকুরের খাবার চাইলেন যে আমি নিয়ে যাব, রোজ মা নহবত থেকে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে খাবার নিয়ে যেতেন। কিন্তু একদিন ওই লোক মেয়েকে বলল, মা বলেছে, মা তো তার সন্তানকে ফেলতে পারেন না, অম্লান বনে দিয়ে গেলেন। ঠাকুর কিন্তু খেতে পারলেন না, মায়ের কাছে অনুযোগ করলেন। তখন কিন্তু কি বললেন যে দেখো, মা বলে কেউ যদি আমাকে বলে তাকে বলতে, তুমি তো একার ঠাকুর না, তুমি সকলের ঠাকুর। এই ঘটনাতে শ্রীরামকৃষ্ণ একটু বিরক্তি প্রকাশ করলে খুব খুশি হয়েছিলেন। তিনি বুঝলেন যে মা যেমন যুবভক্তদের ভার দিয়েছেন, তেমনি তিনি গৃহীভক্তদের ভার দিয়েছেন। শুধু গৃহীভক্ত নয়, সে তার জাত নেই, পথ নেই, ধর্ম নেই, চরিত্রহীন বা অচরিত্র যা কিছু আছে, ছোট বড় নিচ সকলের তিনি ভার দিলেন। এইটি শ্রীরামকৃষ্ণ বললেন। আমাদের রামকৃষ্ণ মিশনের ইতিহাসে পড়লে এবং এদের জীবনী পড়লে এই জিনিসটি আমরা যে বাস্তবতা বোধ আমরা বুঝতে পারি। কারণ শ্রীরামকৃষ্ণ সংঘ এই মঠ মিশনের সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তদের শ্রী মায়ের উপর একান্ত নির্ভরশীল ছিলেন। তিনি তো কথা দিয়েছেন তারই ভবিষ্যৎ দেখব। মঠ মিশনের তাই সাধারণের প্রবাস অগাধ, কোনো বাদ বিচার নেই। ভক্ত সেবা যখন না দেখি বা সাধু সেবা, সেও মা দক্ষিণেশ্বরে নহবতে করে দিয়েছেন। যারা দুপুরের আগে আসতেন, সে যুবক ছেলে হোক অথবা যুবক ছেলেরা রাত্রি বাস করতেন, আবার গৃহীভক্তরা তাদের জন্য তিনি রান্না করতেন। একে ঠাকুরের রান্না ছিল, আবার যুবভক্তদের ঠাকুরের নির্দেশ যে কে কী খাবে তারও ব্যবস্থা করতেন, আর গৃহীদের ভক্ত করতেন। এই যে ভক্ত সেবা ঠাকুর সেবা যা আমরা রামকৃষ্ণ মর্ম রামকৃষ্ণে দেখি, ও এই নহবত থেকে আরম্ভ হয়েছিল। শ্রী মাই কিন্তু করেছিলেন। অর্থ জগতেন কারা? ঠাকুর তো মাত্র পাঁচটা টাকা পেতেন, সে টাকা তো মায়ের জন্য রেখে দিতেন, ওই গৃহীভক্তরাই দিতেন, যা এখনও তাই করে। দেখুন, শ্রী রামকৃষ্ণ মিশনের এই যে ধারা, এই যে ভাব, এই যে আদর্শ, ওই নহবত থেকে আজ পর্যন্ত 125 বছর তো আমরা মিশন প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু সেই দক্ষিণেশ্বর থাকাকালীন থেকেই আরম্ভ হয়েছে। আর সেই জন্য আমাদের যে রামকৃষ্ণ মিশন যখন স্বামীজি প্রতিষ্ঠা করলেন, তিনি সন্ন্যাসীদের নিলেন, গৃহীদের নিলেন, এই যুগ্ম প্রচেষ্টা এই রামকৃষ্ণ মিশন চলছে এবং এখনও চলছে। তাদেরই দুজনেই চেষ্টায়, দুজনেই যৌথ প্রচেষ্টায়, তার দুজনেই প্রত্যেকের প্রত্যেকের অবদান রয়েছে, সেই হিসাবে রামকৃষ্ণ মিশন চলছে। এবার এই যে রামকৃষ্ণ সংঘ পরবর্তীকালে মঠ মিশন হবে, তার বৃষ্টি তিনি পুঁতেছিলেন এই দক্ষিণেশ্বরে। আর সে দানাবন্দি কোথায় ছিল? শ্যামপুকুর কাশীপুরে। শ্রীরামকৃষ্ণের সেবা, ওই যে সেবা করার দৌলতে দুদল মন পান করে, সেই সময় মায়ের ভূমিকা, মা তাদেরকে সব ঠাকুর তো রান্না করতেনই, তাদের তো রান্না করতেনই, তাদের সেবা করতেন। অধি কিন্তু যখন তারা ঠাকুরের অসুখে বাড়াবাড়ি হলে মুছতে পড়তেন, তখন কিন্তু এই মাই তাদের সাহস জুগিয়েছিলেন। আর এই কাশীপুরেতেই তিনি রামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ তিনি করলেন কি, ওই গঙ্গা পূজার এই যে গঙ্গাসাগর মেলার আগে তিনি জানুয়ারি মাসেতে 11 জন যুবভক্ত ছিল, তাদেরকে তিনি গেরুয়া কাপড় আর মালা দিলেন। পরে এটা আমাদের শাস্ত্র অনুযায়ী পরে তার গৃহধম করেছিলেন। কিন্তু আমাদের বিধি আছে, সন্ন্যাসের বিধি আছে যে সন্ন্যাসের পর ভিক্ষে করতে হয়। তারাই প্রথম ভিক্ষে করলো মায়ের কাছে, মা তাদেরকে ১ টাকা দিলেন, 16 আনা এটা পরিপূর্ণভাবে করে দিলেন। সেই থেকেই এই রামকৃষ্ণ মিশনের কাজ, এই সেবা কাজের যে পত্তন এবং তার যে ভাব আদর্শ, ওই কাল থেকেই চলে আসছে। আর কি করেছিলেন?
যে মাতৃশক্তির উদ্বোধন, মায়েদের জাগরণ, ঠাকুর তো আগেই সরস্বতী পূজা করেছিলেন তো কৃষ্ণরেতে, সেখানে তিনি তার মাতৃত্ববোধ তাকে জাগ্রত করেছিলেন, আবার এই মাকে কেন্দ্র করে যাতে নারী শক্তির অভ্যুদয় হবে, ভবিষ্যতের এই সারদা মঠের যে তৈরি হবে, মাকে কেন্দ্র করে যে 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 ব্রহ্মচারীরা আসবে, ব্রহ্মচারীরা আসবে, সন্ন্যাসীরা হবে, যারা মায়েদের জন্য কাজ করবে, সেই কাজটিও ওই কাশীপুরেতেই মা করেছিলেন। শ্রীরামকৃষ্ণ তার জগৎ কল্যাণের জন্য যে মহাব্রত স্বামীজির কাঁধে চাপ দিতেছিলেন, তা সীমা অন্তরে খুব অনুভব করেছিলেন। ছিলেন তেমনি তার নীরব সক্রিয় ভূমিকাটাও দেখার মতো। বরানগর মঠ আমাদের হয়েছে ঠাকুরকে সমাধির পর 886 সালে। ওই বরানগর মঠ থেকে শশী মহারাজ ছাড়া আর সব গুরুভাইরা তপস্যার জন্য, সাধন ভজনের জন্য ভারতবর্ষে চারদিকে ছড়িয়ে পড়লেন। সেই সময়ও শিশিমা প্রত্যেকের খবর রাখতেন, গিয়ে তারা চিঠি লিখতেন বলরাম বোসকে বা গিরিশবাবুকে বা অন্যদের, তাদের কাছ থেকে জানতে পারতেন। বিশেষ করে শ্রীরামকৃষ্ণের মানসপুত্র রাখাল মরা, যাকে রাজা মহাজ সংগ্রহাধ্যক্ষ, সেই মা জানতেন এই রাজা মহারাজ ভবিষ্যতে এই সঙ্ঘকে প্রথম এগিয়ে নিয়ে যাবে, তার জীবনচর্যা সে যাতে ভালো থাকে সেজন্য তিনি চিঠি লিখতেন, বলরামবাবুকে দিতেন, যাতে রাখালের কোনো অসুবিধে না হয়। এই যে রামকৃষ্ণ শিষ্যদের প্রতি শিশুমায়ের যে মাতৃসুলভ ভাব, সেই ভাবের ধারাটা আমাদের আজ পর্যন্ত চলছে। তখন তো কিছুই নেই, মা গেছেন বোধগয়ায়। বোধগয়াতে দেখলেন এই বৌদ্ধ মঠের অনেক প্রাচুর্য সম্পদ। তার মনে একান্ত ইচ্ছা ছিল যাতে শ্রীরামকৃষ্ণের ছেলেরা চারদিক না ঘুরে করে একটা মঠ করে স্থায়ী রূপ যাতে পেতে পারে, সেই জন্য তিনি ওখানে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন। এবং যেসব তিনি তীর্থস্থানে যেতেন, সেই তীর্থস্থানেও সে যা যেসব দেবদেবী ছিলেন তাদের কাছেও তিনি প্রার্থনা করতেন যাতে এই রামকৃষ্ণ সংঘের একটা স্থায়ী রূপ হয়। যখন স্বামীজি আমেরিকা যেতে চাইলেন, অথবা যখন তার আগে যখন তিনি প্রবচন করতে চাইলেন, মা কিন্তু জানতেন যে এর প্রয়োজন আছে, রামকৃষ্ণ তৈরিকার জন্য স্বামীজির এই সব অভিজ্ঞতা প্রয়োজন আছে। তাই তিনি নিজের প্রিয় সন্তান হলেও তাকে তিনি অনুমতি দিয়েছেন, শুধু অনুমতি নয়, তাকে প্রাণ ভরে আশীর্বাদ করছেন। যখন তিনি আমেরিকা যাবেন তখনও তিনি পানভে আশীর্বাদ করছেন, বলে দিগ্বিজয় হবে। এই যে মায়ের যে ভূমিকা, পরপর পরপর সমস্ত রামকৃষ্ণ মিশন যে হবে তার একটা পর একটা যে স্টেজ আছে, সেই স্টেজের কিন্তু মা সব সময় নরেনকে, তার প্রিয় নরেনকে, স্বামীজিকে, বিবেকানন্দকে তিনি সব সময় আশীর্বাদ করে গেছেন এবং অনুমতি দিয়েছেন যাতে ভবিষ্যতে তার যে মহাদায় শ্রীরামকৃষ্ণ তার উপর চাপিয়ে দিয়ে গিয়েছিলেন এটি যাতে ফলপ্রসূ হয়। আর এই মায়ের আশীর্বাদ বলে, এই মায়ের সক্রিয় ভূমিকা ছিল বলেই স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। স্বামী তখন আমেরিকায়, তা গুরুভাইকে ছেড়ে দিচ্ছেন নরনারায়ণ সেবা করার জন্য, যেটা চিরাচরিত সন্ন্যাস জীবন থেকে একেবারে আলাদা। তারা এই তার স্বামীর কথা ফেলতে পারছেন না, আবার করতে পারছেন, দ্বিধাগ্রস্ত। সেই দ্বিধাগ্রস্তর জন্য তারা মার কাছে ছুটে গেলেন। মা ছিলেন কলকাতায়, তাকে পড়ে শোনানো হলো স্বামীর চিঠি। মা শুনলেন, শুনে বললেন একটি কথা, বললেন নরেন হচ্ছে ঠাকুরের হাতের যন্ত্র, তিনি এসব করাবেন বলে তার হাত দিয়ে তিনি লেখাচ্ছেন। এই ভবিষ্যতে রামকৃষ্ণ মিশনের যে গঠন হবে,
সেইটি তিনি প্রথম ওখানে ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু তখন আমরা বুঝতে পারিনি। পরবর্তী করে ইতিহাস পড়লে ওই কথাটা ভালোভাবে বোঝা যায়। আর যে মায়ের যে অবদান, এই যে নরনারায়ণ সেবা কথা বলা হলো, যে পরবর্তীকালে যেটা শিবগ্ন জীব সেবা স্বামীজিকার স্বামীজি পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণের কাছ থেকে, যেটা আমাদের মূল আদর্শ, জীবন্ত মানুষকে সেবা করা, সেই আদর্শের প্রতি মা প্রথম থেকেই একবারে স্বামীজি পূর্ণ সমর্থন করেছিলেন স্বামীজিকে। এবং সেই সময় গৃহী ভক্তরা কেউ কেউ পিছিয়ে এলো, তারা একটু অন্যরকম হয়ে গেল, মা কিন্তু সবসময় তার সন্ন্যাসী শিষ্যদেরকে একবার সাহস জুগিয়েছেন, তাকে পূর্ণ সমর্থন করেছেন। এবং পরবর্তীকালে যখন কোনো সাধু বা ব্রহ্মচারী এই কাজকর্ম বলে অনীহা প্রকাশ করতেন, তখন কিন্তু মা বলছেন এই যা আমাদের রামকৃষ্ণ যা চলছে, নরেন যা করে গেছে, এতে যে পারবে করুক, নাহলে তার জন্য দরজা খোলা আছে, বেরিয়ে যেতে পারে। মায়ের কথা সুন্দর পরিষ্কার করেছিলেন। আর মা শুধু হেলাফেলা ছেলেদের চাইতেন না, তিনি ছিলেন একবারে দৃঢ় ছেলে, যারা কাজ কর্মঠ ছিল, কটু যারা, এই জয়রাম যেমন কলপাড়ায় আছেন, জগদম্বা আসমি যাচ্ছেন, একবার মশারি গরম দুধ দিয়ে যাচ্ছিলো রাধুর জন্য, হাত থেকে পড়ে গেল, মা খুব বিরক্ত হলেন। তখন এইরকম ব্রহ্মচারী আমি চাই না, যার কাজে কোনো মন নেই। এই যে কোনো কাজ আমরা রামকৃষ্ণ মিশনে করি, সে কাজ কিন্তু একবারে ওই যে সেবাবোধ, একবার ঠাকুরের কাজ বলে মনে করি, ভগবানের কাজে মনে করি, ঈশ্বরের মাঝ করি, তাদের যে আমাদের আনন্দ বা তৃপ্তি পাব, মা কিন্তু ওইটা আমাদের ওই ব্রহ্মচারীর মাধ্যমে আমাদের কিন্তু দেখিয়ে গেছেন। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হবে তার আগে স্বামীজি মায়ের কাছে আশীর্বাদ চাইছিলেন, মা তখন কলকাতায়। তাদের যে মায়ে এবং ছেড়ে, অর্থাৎ মা এবং নরেনের যে কথাবার্তা, সেটা আমরা অনেকে জানি। আমি দুটি কথা আমি বলবো, যেটি মায়ের দুটি আশীর্বাদ ছিল স্বামীজির প্রতি, রামকৃষ্ণ মিশনের প্রতি। সেটা কি, যে যখন তিনি এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করবেন, স্বামীজি খুব আবেগ হয়ে পড়েছেন, চেপা আবেগ করার জন্য তিনি চেপে রাখতে পারছেন না, তিনি প্রার্থনা করেছিলেন যুগে যুগে, যেন প্রার্থনা করেছিলেন মায়ের কাছে, মাও সে করেছিলেন যুগে যুগে এই মিশন জগতের কল্যাণ পথে নিয়ে যেতে হবে। ওই যে দুটি করেছিলেন, যে দুটি আশীর্বাদ, প্রাণভর আশীর্বাদ, ভালোবাসায় ভরা আশীর্বাদ, সেই দুটি রামকৃষ্ণ প্রতিষ্ঠার ঠিক এক মাস পূর্বে হয়েছে। প্রথম আশীর্বাদটা মা বলছেন স্বামীজিকে, ঠাকুর তোমার মাধ্যমে এইসব মহৎ ও বৃহৎ কাজগুলি করাচ্ছেন, তুমি তার চিহ্নিত শিষ্য ও সন্তান। আর কি, তখন স্বামীজি খুব ভাবাবেগ হয়ে পড়েছেন, ভেবে বলছেন যে কাজটা ঠিক তাড়াতাড়ি হচ্ছে না, তার একটা আক্ষেপ ছিল, সেটা মায়ের কাছে তিনি প্রকাশ করলেন। তখন মা কি বললেন, মা কিন্তু আশীর্বাদ করে বললেন, তার জন্য তুমি কোনো চিন্তা ভাবনা করো না, তুমি যা করছো আর যা করবে তা চিরকাল টিকে থাকবে, এই কাজের জন্যই তোমার জন্ম, জগতের মানুষ তোমাকে লোকগুরু হিসাবে মানবে, তুমি নিশ্চয় যেন ঠাকুর তোমার আকাঙ্ক্ষা অচিরেই পূর্ণ করবেন, অল্পদিনের মধ্যেই দেখতে পাবে তোমার চিন্তা তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। ঠিক এক মাস পরে মায়ের এই আশীর্বাদ সফল হয়েছিল। আর এই যে সেবা কাজ, মানুষের সেবা কাজ, এ কথা স্বামী মনে প্রাণে বুঝতে অনুভব করেছিলেন, বুঝতে পেরেছিলেন যে এটা চলবে, এবং তিনি যে জগতের মনি হয়ে উঠবেন সেটাও তিনি মনে মনে অনুভব করেছিলেন। 125 বছর আগে পয়লা মেতে
রামকৃষ্ণ মিশনের জয়যাত্রা শুরু হয়েছিল। আজ তা ক্রমশ বহুলতাকে বহুলতর বিস্তৃতি লাভ হচ্ছে, পুষ্টি সাধন হচ্ছে, পরিধি বাড়ছে। পয়লা মে থেকে দেশ বিদেশে শিশু মাকে শ্যামকৃষ্ণ সংঘ জনদ্বীপে তিনি পূজিত হয়ে আসছেন, তা স্বামী কৃত্য করেছিলেন এবং তিনি আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে গেলেন, মঠ মিশনের কেন্দ্রবিন্দু হয়ে গেলেন। শ্রীরামকৃষ্ণের তো আসেনি, তার সঙ্গে শিশু মাও হইলেন। আমরা সবাই মাকে কেন্দ্র করে এই সেবা কাজে ঘুরছি, শ্রীরামকৃষ্ণ মাকে কেন্দ্র করে সেবা কাজে ঘুরছি। প্রায় শিশু মার প্রায় জীবনের শেষ 23 বছর তিনি যা নির্দেশ দিতেন সেইটাই সবাই মাথা পেতে নিত। এই যে ত্রাণ সেবা আজকে বলি, ঠাকুরের আগে শ্রীরামকৃষ্ণের আগে শিশু মা কিন্তু জয়রাম বাড়িতে করেছিলেন, ছোট্ট বয়সে 1864 সালে। তখন দুর্ভিক্ষ, খেতে পাচ্ছেন না, কিন্তু মায়ের বাবা রামচন্দ্র তিনি তার যা ধান ছিল তাই দিয়ে খিচুড়ি করছে। খিচুড়ি করে সব লোক আসছে, খেতে পাচ্ছে না, তার খেতে পাচ্ছে কি গরম গরম খিচুড়ি দেওয়া হচ্ছে কিন্তু খেতে পাচ্ছে না। মা লক্ষ্য করলেন, তিনি তার হাত, তখনকার তালপাতার পাখা নেই, ছোট্ট দুটি হাত দিয়ে হাওয়া করছেন যাতে এই গরম খিচুড়ি জুড়ে যেতে পারে, লোকেরা খেতে পারে। দেখো এই যে মনের ভাব, এই যে ত্রাণ সেবা আমরা বলি, যাকে রিলিফ বলি, দেখো মাই প্রথম করছিল। তার 4 বছর পরে 1868 সালে ওই ঝাড়খণ্ড এখন বিহারের দেওঘরে শ্রীরামকৃষ্ণ মথুরবাবুকে দিয়ে এই সেবা কাজ করেছিলেন। তারপর তো রানাঘাটেও তিনি করেছিলেন। এই যে মানুষকে যাতে কষ্ট না হয়, যাদের কষ্ট লাঘব হয়, যা আমরা রিলিফে করি, যার যার খেতে পাচ্ছি না তাকে খেতে দিচ্ছি, যার পরনে কাপড় নিয়ে আমরা কাপড় দিচ্ছি, যার মায়েরে শাড়ি নিয়ে শাড়ি দিচ্ছি, যাদের ঘর নিয়ে ঘর করে দিচ্ছি, এই যে কাজ, সেই মানুষের দুঃখে লাঘব করাটাই এই ত্রাণ সেবার মূল কথা। যে তার মধ্যে যে মন্দিরে আমরা পুজো করি, তিনি এই সমস্ত দুঃখী রূপে, দুঃখী রূপে, সব আত্মরূপে আমাদের কাছে রয়েছেন, আমাদের সেবা করেছেন। মা সেটা কিন্তু পথ দেখে গিয়েছিলেন। আর এই যে রামকৃষ্ণ মিশন হলো, যে রামকৃষ্ণ মিশনের যে প্রথম রিলিফ কাজ, স্বামীজির গুরু ভাই যাকে আমরা গ্যাঞ্জেস বলতেন, স্বামীজি, স্বামী অখণ্ডজি মহারাজ, ওই মুর্শিদের সারগাছিতে তার আগে মহুরাতে ওইখানে তিনি প্রথম কাজ করছেন, ঠিক রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা মাত্র 15 দিন পরে। তার সে বিশাল কাজ আমরা সব জানি, ওই সেই বিশাল একটা ত্রাণ সেবা থেকে একটা বিরাট কেন্দ্র তৈরি হয়ে গেল সারগাছিতে। যখন তিনি এই কাজ সেবা কাজ করছেন অখণ্ডজি মহারাজ, সেদিকেও মায়ের প্রখর দৃষ্টি ছিল। একবার এমন তার শরীর খারাপ হলো, তিনি কারোর কথা শুনছেন না শরীর ভালো করার জন্য। মা জানতে পেরে তাকে কলকাতায় নিয়ে এলেন, নিয়ে বলরাম মন্দিরে রাখলেন, রেখে তার চিকিৎসা করালেন, বললেন, নির্দেশ দিলেন যে আমাকে না বলে তুমি কোথাও যাবে না, চিকিৎসা করো। কীরকম তার এই রামকৃষ্ণ মিশন যাতে সেবা কাজ চলতে পারে, যাদের যারা করছেন তাদের প্রতি মায়ের যে দৃষ্টিভঙ্গি এবং তাদের সব কিছু করা মাই করতে। আর যখন কোনো রিলিফ কাজ হতো, রিলিফ কাজ থেকে আমাদের কোনো সন্ন্যাসী জয়রাম বাড়িতে মার কাছে যেতেন, তিনি সব খুঁটে খুঁটে জিজ্ঞেস করতেন, কোথায় হচ্ছি, কী দিচ্ছ, কী পরিমাণ দিচ্ছ, কোথা থেকে টাকা আসছে ইত্যাদি। আর যখন প্রত্যেকটা রিলিফ কাজ যখন সারাদিন মাস করতেন সম্পদ সাধন সম্পাদক রূপে রামকৃষ্ণ মিশনের, তখন তিনি প্রথমেই চিঠি লিখতেন মাকে, মায়ের আশীর্বাদ করতেন, মাও আশীর্বাদ করতেন এবং ঠাকুরকে প্রার্থনা করতেন যাতে এই এই রিলিফের কাজ, মিশনের রিলিফের কাজ সুষ্ঠুভাবে হয়। তারপরে যখন রামকৃষ্ণ মিশন হয়ে 1 বছর পর কলকাতার প্লেগ ধেয়ে এলো, সেই প্লেগ সেবার করার জন্য স্বামীজি উঠে পড়ে লাগলেন, টাকা নেই, কে দিবে টাকা। তখন তার মনে হলো, স্বামী তো সিংহের গর্জন ছিল, তুই বললেন দরকার হলে ওই বেলুমঠ বিক্রি করে সেই টাকা দিয়ে সেবা করুন, সেই কথা মার কানে গেল। মা কিন্তু বলে পাঠালেন নরেনকে, তার প্রিয় নরেনকে,
যে গলিমোর তো আমার নামে উৎসর্গ করেছ, তোমার অধিকার নেই বিক্রি করে দেওয়া। আর রামকৃষ্ণ মিশন শুধু একটা কাজ রিলিফ কাজ করে শেষ হয়ে যাবে না, যুগের পর যুগ সহস্র সহস্র শত শত রিলিফ কাজ করবে। তখন স্বামীজি বুঝলেন নিজের ভাবকে তিনি সংযত করলেন, একটা মাই পারতেন এই যুক্তিবাদী বাস্তববাদী এবং ভাবাবেগবাদী এই স্বামীজিকে তার আবেগকে দমিয়ে রাখতে, ঠিক পরিচালিত করতে। তার কারণ মা জানতেন ভবিষ্যতে রামকৃষ্ণ মিশনে কী রূপ নেবে, সেই রূপের দৃষ্টি থেকে ভবিষ্যতের দিকে তাকিয়ে থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, স্বামীর প্রতি তিনি নির্দেশ দিয়েছিলেন। একশো আগে আমাদের দেশের যা সাহেব মেমরাজ আসতেন তাদেরকে মৃত্যু বলতাম, তো কোনো মেম সাহেবদের কোনো বাড়িতে যেত কারোর কাছে, সৌজন্য বোধ হয় তো দরজা খুলে দিতেন, কিন্তু চলে আসার পর সেই জায়গাটা তারা গোবর দিয়ে লেপে নিতেন বা ধুয়ে দিতেন, এবং তো অন্য কিছু স্পর্শ করার তো দূরের কথা ছিল, অথবা তারা চাকরি করতেন। কিন্তু মাই শেষ প্রথম যিনি বিধবা ব্রাহ্মণী হয়ে তখনকার দিনে সমাজের ভ্রুকুটি উপেক্ষা করে সমাজপতিদের কোনো চোখ রাঙানোকে একবারে অবহেলা করে দ্বিধাহীনভাবে তিনি স্বামী বিবেকানন্দের যে সব শিষ্যরা ছিলেন, সাহেব শিষ্য সে সাহেব আমেরিকা থেকে এসেছিলেন, অলিপুল, ম্যাকলাউড, নিবেদিতা, ক্রিস্টিন, ক্যাপ্টেন সেভিয়ার, মিসেস সেভিয়ার, তাদেরকে তিনি নিজের মেয়ের মতো কোল দিয়েছিলেন। যখন নিবেদিতা এবং ম্যাকলাউড এবং অলিপুল মার কাছে এলেন, মা থাকতেন দশ দিন ভোগ বাজা গোসপুর আলেন নিতে, তখন স্বামীজির মতো লোকের চিন্তা ছিল যে মা কীভাবে তাড়াতাড়ি গ্রহণ করবেন। আর এও স্বামীজি জানতেন যদি মা এদেরকে স্থান দেন তাহলে তার এই মিশনের কাজে করতে এদের সুবিধা হবে। যখন তারা এলেন দেখা করতে, মা তাদের নিজের আপনের নিজের মেয়ের মতো করে তাদেরকে কেড়ে নিয়ে চুমি খেয়ে মাদুর পেতে বসলেন, তাদের সঙ্গে কথা বললেন এবং তাদেরকে খেতে দিলেন। শুধু তাই নয়, তখন একজন অনুরোধ করলেন যে মা আমাদের সঙ্গে খাবেন না, দেখুন। কিন্তু মা কিন্তু বিন্দুমাত্র দ্বিধা করে ওই একসঙ্গে তারা তার সঙ্গে ফল খেলেন। এতে স্বামীজি অবাক হয়ে গেছিলেন যে তিনি কল্পনা করতে পারেন যে মা এইভাবে ব্যবহার করবেন। এবং সেই থেকে এই রামকৃষ্ণ মিশনের যারা ভক্তরা একটু যারা এইসব অন্য দৃষ্টি দেখত মেম সাহেবদের, তাদেরকে মা যেহেতু গ্রহণ করেছে তখন সবাই গ্রহণ করতে পারবেন, কিন্তু মায়ের সঙ্গীরা খানিকটা একটু আপত্তি করেছিল, কিন্তু মা তাদেরকে পাত্তাই দেননি। আর আমরা নিবেদের কথাই জানি, কৃষ্ণের কথা জানি, মা জানতেন তারা সেই নিজের জন্মস্থান কোথাও সুদূর আমেরিকা থেকে ইংল্যান্ড থেকে তারা এখানে এসেছে তার নরণে কাজের জন্য, এবং তার তিনি জানতেন যে এরা হচ্ছে যে স্বামী ঠাকুর যে দেখেছিলেন কাশীপুরেতে সদা সদা লোক, তারা ভক্ত, সেই ভক্ত মা চিহ্নিত করলেন। এবং আমাদের রামকৃষ্ণ মিশনের গোড়ার দিকে এদের আর্থিক সাহায্যের কথা অকল্পনীয়, তখন তো ভারতবর্ষের লোকে টাকা দেবে কথা, নিজেদের টাকা নেই, কিন্তু এরা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন কাজেতে তাদের অবদান অনস্বীকার্য, কিন্তু মা এই কাজটি করেছিলেন। তারপরে যে আমরা নারী শিক্ষা বলি সেটা কাজও কিন্তু মা প্রথম করেছিলেন, যখন নিবেদিতা ঠিক করলেন স্বামীজির পরামর্শে বাগবাজারে মেয়েদের জন্য বালিকা বিদ্যালয় করবে, মাকে দিয়ে তিনি উৎপাদন করলেন, মা তার আশীর্বাদ করেছে। এই যে নারী শিক্ষার কথা, এবং সেই ওই যে 1898 সাল থেকে তার ওই নভেম্বর থেকে ওই যে মা যে নিবেদিতা স্কুলটা বালিকা বিদ্যালয় করলেন যা এখন সারদা মঠে সারদা বিশ্ব অধীনে আছে, সেই দিন থেকে তিনি যে এইটি করলেন সেই দিন থেকে নারী জাগরণের সূত্রপাত আরও হলো, এবং সারদা মঠের যে যে ইতিহাস বলে যে সারদা মঠের ওই তৈরি করার পিসটা আরও ভালোভাবে হলো। আমরা সবাই জানি সারদা মঠ তৈরি হওয়ার আগে যেসব সমস্ত সমস্ত ত্যাগী সমস্ত মেয়েরা ছিলেন তারা নিবেদিতা বিদ্যালয়েতে তারা সব অধ্যাপনা করতেন, পড়াতেন, করতেন, সেই থেকে সৃষ্টি হয়েছে। এই মাকে কেন্দ্র করে স্বামীর ইচ্ছা ছিল, আমরা স্বামী শিষ্য সম্বন্ধে পড়তে পারবেন,
যে গঙ্গা অপর পারে মেয়েদের জন্য মেয়েদের মঠ হবে। মা কিন্তু ওই দৃষ্টিভঙ্গি থেকে তিনি জানতেন পরবর্তীকালে হবে, সেই জন্য মা হচ্ছে সারদা মঠে মধ্যমণি। তিনি ওই ওই বাগবাজারের ওই বালিকা বিদ্যালয় থেকে তিনি সূচনা করেছিলেন। আর রামকৃষ্ণ মিশনের যে আমরা ই করি যে স্বনির্ভর প্রকল্প, যাকে বলতেন যে নিজের পায়ে দাঁড়াক, স্বামীও চাইতেন এবং মেয়েরও দাঁড়াবে। যখন মা নিবেদিতা স্কুলেতে এই নিবেদিতা মেয়েদের তিনি তৈরি করা সব জিনিসপত্র দেখে খুব খুশি হয়েছিলেন সচিকাল থেকে, এবং তিনি চাইতেন তার মেয়েরা যেন, গ্রামের মেয়েরা যেন, অন্যরা যেন এই প্রকল্পগুলি গ্রহণ করে নিজের পায়ে দাঁড়াক, যাকে আজকের দিন বলি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। এই ভোকেশনাল ট্রেনিং সেন্টারের যে প্রথম সলতেটি ওই মা কিন্তু পাকিয়েছিলেন, নিজেদের সত্যি বলেছিলেন এবং তিনি উৎসাহ দিতেন। আর এই যে নারী শিক্ষার কথা বললুম, তখন মা তার ওই গ্রামেতে একটা প্রাইমারি স্কুল, যখন তার কোনো ভক্ত বলেছিলেন সে প্রাইমারি স্কুল তৈরি করার জন্য তিনি করেছিলেন, এবং ওই জয়রামবাড়ি থেকে অনেকটা দূর একটা গ্রামেতে একটা ভক্তরা মিলে একটা বিদ্যালয় তৈরি করেছিল, তারা চালাতে পারছিলেন না, তখন তারা মাকে অনুরোধ করেছিলেন, মা কিন্তু আমি সাধুকে পাঠিয়ে দিলেন যে দেখো তুমি যাও ওখানে গিয়ে তুমি স্কুল তৈরি করো, ঠিকঠাক করো। এইভাবে মা বিভিন্নভাবে রামকৃষ্ণের প্রত্যেকটি সেবা কাজকে তিনি এগিয়ে নিয়ে গেছেন, সূত্রপাত করে গেছেন। সেই জন্য মা বারবার চাইতেন যে মেয়েরা লেখাপড়া শিখে স্বাবলম্বী হোক, নিজের পায়ে দাঁড়াক, এটি তিনি মনে মনে চাইতেন। আমাদের একটা তখনকার দিনে যখন গোড়ার দিকে স্বামী যখন বেঁচে আছেন, যে রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ মঠের সাধুরা কোন পন্থী, একে দ্বৈতবাদী না বিশ্বদ্বৈতবাদী না বৈষ্ণববাদী না ভক্তিবাদী না জ্ঞানবাদী না অদ্বৈতবাদী, সেসব কারো কারো সন্দেহ ছিল। সেই সন্দেহ নিরসনের জন্য এক সন্ন্যাসী মায়াবতী থেকে মাকে চিঠি লিখেছিলেন। মা কিন্তু পরিষ্কারভাবে চিঠিতে বলেছিলেন যে কী লিখেছিলেন, আমাদের গুরু যিনি তিনি তো অদ্বৈত, তোমরা সেই গুরুর শিষ্য, তখন তোমরাও অদ্বৈতবাদী। আমি জোর করিয়া বলিতে পারি তোমরা অবশ্য অদ্বৈতবাদী। সেই থেকে আর কোনো প্রশ্ন নেই, কোনো সন্দেহ নেই যে রামকৃষ্ণ সাধুরা ওই পুরী সম্প্রদায়ের অদ্বৈতবাদী সন্ন্যাসী তারা। যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, বিপ্লবী আন্দোলন চলছে, তখন বিপ্লবীদের আস্তানা খুঁজতে গেলে পুলিশ ঠাকুরের বই স্বামীজি বই পড়ত। সেই দেখে দেখে পুলিশ, তখন কলকাতার পুলিশ কমিশনার চার্লস টাগের, তিনি একটা তৈরি করতে পারেন গোপন রিপোর্ট, তাতে বেলুড় মঠকে, রামকৃষ্ণ মিশনকে এই বিপ্লবীদের আড্ডা বলে, আস্তানা বলে তিনি উল্লেখ করেছিলেন। আর এই বিপ্লবীরাও বেলুড় মঠে স্বেচ্ছাসেবক কাজ করত এবং তারা তাদের সঙ্গে খুব ভালোভাবে জড়িয়ে রাখছিল, মাও তাদের অনেককে দীক্ষা দিয়েছেন, মাও তাদেরকে আগলে রাখতেন, আর স্বামী সারদী মাঝেও তাদেরকে আগলে রাখতেন। পরবর্তীকালে অনেক বিপ্লবী যুবক রামকৃষ্ণ মিশনের সাধু হয়েছিল। এই কাজের ফলে ব্রিটিশ গভর্নমেন্টে, ব্রিটিশ সরকারে রামকৃষ্ণের প্রতি একটা সেন দৃষ্টি ছিল। তখনকার লর্ড কারমাইকেল ছিলেন বড়লাট, তিনি ঢাকা দরবারেতে প্রকাশ্যেতে জনসভায় রামকৃষ্ণকে দোষারোপ করলেন যে ওরা বিপ্লবীদের আড়না দেয়, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এই কথার ফলে চারদিকে একটা আলোড়ন হয়ে গেল, আমাদের রামকৃষ্ণ মিশনের কাজ ব্যাহত হওয়ার খুব সম্ভাবনা দেখা দিল, এবং এর থেকে কীভাবে বিস্তার পাওয়া যায়, স্বামী সারদী মহারাজ কিন্তু জেনারেল সেক্রেটারি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, তিনি কীভাবে করবেন খুঁজে পাচ্ছিলেন না, তো ওতে মার কাছে গেলেন, মাকে বললেন সব, মা শুনে বলেন দেখো বড়লাট শিক্ষিত লোক,
তুমি বুঝিয়ে বলো, দেখা করো, অ্যাপয়েন্টমেন্ট না বলে তাকে বলা হয়, বুঝিয়ে বলো যে আমাদের মিশনের কি আদর্শ, কি ভাব, আমরা কি কাজ করি। তিনি বুঝবেন এবং তুমি একটা ঠিক তাই সেইভাবে তুমি করো। তখন স্বামী শিষ্য মেঘলাও ছিলেন বেলিমঠে, তিনিও চিন্তায় পড়েছিলেন। তো মার কথা অনুযায়ী স্বামী সারদী মঠ একটা মেমোরেন্ডাম তৈরি করলেন, একটা চিঠি তৈরি করলেন বড়লাটকে, এবং মেঘলাউটের সাহায্যে বড়লার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার দেখা করে তাকে সামনাসামনি বসে বুঝিয়ে বললেন এবং চিঠি দিলেন। তখন লর্ড কারমাইকেল বুঝলেন যে রামকৃষ্ণ মিশনের সঙ্গে কোনো রাজনৈতিক দলে যুক্ত নয়, কোনো বিপ্লবী দলের সঙ্গে যুক্ত নয়, এরা ঠিক ঠিক মানুষের সেবা করে। তখন তিনি লিখিতভাবে তার যে কথাগুলো দোষারোপ করেছিলেন রামকৃষ্ণ মিশনকে, তার থেকে তিনি উইথড্র করলেন, তিনি ওখান থেকে সরে নিলেন। তার পর থেকে আর কোনো অল্প নয়। এই মা দেখুন, মা তো লেখা জানতেন, কিন্তু তিনি তার বাস্তবতা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তিনি রামকৃষ্ণ মিশনকে কীরকম সব সময় যে কোনো বিষয়ে তিনি সর্বদা রক্ষা করে এসেছেন, সেই তিনি রক্ষা করতে পালন করতে বলে আছে। এই জন্য তাকে আমরা বলি রামকৃষ্ণ মিশনের সেবা কাজ সকল মানুষের জন্য। কোয়ালকোটে একটা দাতব্য চিকিৎসালয় ছিল, সেখানকার অধ্যক্ষ দেখলেন যে ওই ডিসপেন্সারিতে দাতব্য চিকিৎসালয়তে যাদের টাকা আছে, যারা অন্য জায়গায় চিকিৎসা করাতে পারে, তারাও আসছে। কিন্তু অধ্যক্ষ মহাশয় মহারাজ কিন্তু সেটা পছন্দ করতেন না। মাকে তিনি মার কাছে গেলেন, মা নির্দেশ ছিলেন মা কী করব। মা পরিষ্কারভাবে বললেন যে চিকিৎসা করতে করতে যেই আসুক না কেন, সে অর্থবান হোক অর্থহীন হোক, তাকে অভাবগ্রস্ত ধরে নিয়ে তার সেবা কাজ করতে, তাকে চিকিৎসা করতে হবে। চিকিৎসায় চিকিৎসালয় মানুষের জন্য অবাধ দরজা খোলা রয়েছে, যে কই আসবে সেই করবে, সেখানে কোনো বাদ বিচার থাকবে না। সেই রকম কাশি সুভাষে শেষে মা আছেন, তখন একজন স্ত্রীলোক মাকে ধরে বসলেন যে সুভাষ অধ্যক্ষকে বলে তার কিছু ব্যবস্থা করা। মা কি বললেন সব শুনে, মা বললেন আমি বলে দেখতে পারি, ওরা তো মা ভিক্ষে করে আনে আর কত লোককে দিচ্ছে তার ঠিক আছে কি, ওরা যেমন বুঝবে তেমনি দেবে। তো দেখুন মায়ের নির্দেশ, যেমন এই চিকিৎসা ক্ষেত্রে মা সবাইয়ের জন্য দাঁড় করে দিলেন, আর যে ভিক্ষে করে রামকৃষ্ণ মিশন চলে এখনও চলছে, আমরা কেউ সরকারের কাছে ভিক্ষে করছি, আপনাদের কাছে ভিক্ষে করছি, বড় লোকদের কাছে ভিক্ষে করছি, যে পারে যে পেবে সেই টাকা সেই ভিক্ষে করে আমাদের এই এত বড় সেবা কাজ এত বছর ধরে চলছে। মাই কিন্তু আগে থেকেই বলেলেন যে ভিক্ষে করে এরা চালায়। আরেকটা জিনিস, মাকে ম্যানেজমেন্ট ছিল, মাস্টার অফ ম্যানেজমেন্ট বলি আমি, আমার মনে হয় যে কোনো একজন আশ্রমে অধ্যক্ষ যারা সাধু ব্রহ্মচারীতে খেতে দেয় না, কিন্তু পরিশ্রম করা। তখন এই কথা মার কাঁধে গেল, মা কি বলে পাঠালেন, যে মা বলে পাঠালেন যে সবার জন্য খাওয়ার ব্যবস্থা করতে, মাছের ব্যবস্থা করতে, আর কি বললেন যে তাতেও অধ্যক্ষ মহারাজ কিন্তু অত গড় রাজি ছিলেন। তখন শিশুমা বললেন সে কি গো, পেঁচুয়া বুদ্ধি রেখে আশ্রম চালালে কী করে আশ্রম চলবে, হলোই বা ছেলেরা তার ছাত্র। তারপরে কী বলছেন, নিজের ছেলেকে একটু বেশি পড়লে ছাড়াছাড়ি হয়ে যায়, আর ওরা তো ঘর ঘরে ছেড়েছে তো হবে, সেই জন্য যে আশ্রম কীভাবে চলবে, যে আশ্রমে যারা থাকবে কর্মীরা, সাধুকর্মীরা, ব্রহ্মচারী কর্মীরা, তাদেরকে আশ্রম মতো কী দেখভাল করবে, কীভাবে তাদের যে তার জীবনটা করবে, মায় কিন্তু নির্দেশ দিয়ে গেছে। মায়ের এই নির্দেশ কিন্তু ভুলে যায়, আমরা যদি পালন করি তাহলে ঠিক আশ্রম চলবে, ভিক্ষে করে যেমন চলবে সেই সাধুভূমি ছিল সেইভাবেই চলবে। রামকৃষ্ণ মঠ ভীষণ
সব রকম কাজের জন্য মা কিন্তু প্রধান প্রেরণাদাত্রী, তিনি সব করছেন। আর মা জীবনে সর্বশ্রেষ্ঠ কী কাজ করেছেন, মন্ত্র দীক্ষা দিয়ে আধ্যাত্মিক জীবনযাপনের পথে সকল স্তরে মানুষকে তিনি এগিয়ে চলছেন, মানুষের জীবনকে সৎ পথে সঠিক পথে তিনি চালিত করছেন। তার কৃপা এবং আশীর্বাদ সকল ধর্মের প্রতি, সকল সম্প্রদায়ের প্রতি, সকল জাতির প্রতি, সকল দেশের প্রতি, সকল মানুষের প্রতি। কেউ বঞ্চিত হয়নি, কেউ রিক্ত হস্তে ফিরে যায়নি তার কাছ থেকে। শ্রীরামকৃষ্ণ যে দায় শিশু মায়ের উপর দিয়েছিলেন তাতে সম্পূর্ণরূপে পালন করেছিলেন, বিশেষ করে মায়ের জীবনের শেষ কটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরগুলিতে মা শিশু মা নীরবে অথচ সক্রিয়ভাবে রামকৃষ্ণ সংঘ অর্থাৎ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছেন। রামকৃষ্ণ দায়কে পরিপূর্ণ রূপে দিয়ে শিশু মাতা জীবনগুলা সাঙ্গ করেছিলেন। ওম জয়তু রামকৃষ্ণ, জয়তু মা, জয়তু স্বামীজি, ওম শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।